মনোত মমস কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ইনস্ট্যান্ট বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি আর প্রেশার কুকারে যদি চট জলদি এই বিরিয়ানির রেসিপিটা আপনারা ঘরেই করে ফেলতে পারেন তাহলে তো আর বাইরে যাবার প্রয়োজনই হয় না রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন সঙ্গে দেবেন বেল আইকনটি যাতে আমার এই রেসিপির নোটিফিকেশানগুলোর আপডেট সবার আগে চলে যায় আপনাদের কাছে চলুন দেখে রেসিপিটি করতে কি কি প্রয়োজন হচ্ছে এর জন্য প্রথমেই নিয়েছি আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আগে ভালো করে একটা পেস্ট আমি রেডি করে নেব একে একে সমস্ত উপকরণগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটা স্মুথ পেস্ট আপনাদের বানিয়ে চলুন দেখিয়ে নিই কীভাবে এটা ব্যবহার করা হচ্ছে এই পেস্টটিকে আগে তৈরি করে রেখে দিলাম এরপরে নিয়ে নিয়েছি চিকেনের বাটিটা এখানে চিকেনের পিসগুলো খুব বড় বড় করার দরকার নেই যেমনভাবে বিরিয়ানিতে দেওয়া হয় ততটা বড় না নিলেও চলবে নর্মাল রেগুলার আমরা যে পিসটা আমরা কারির জন্য খেয়ে থাকি সেটি করলেও কিন্তু হবে এরপরে এর মধ্যে আমি প্রথমেই মিশিয়ে দেব টক দই টক দইটা তিন টেবিল চামচ মতো আমি এখানে ইউজ করেছি এখন রেডি করা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে প্রথমে দিয়ে নেব তারপরে একে একে বিভিন্ন উপকরণগুলো যেগুলো বিরিয়ানিতে ব্যবহার হয় সেগুলো এখানে আমি অ্যাড করব। দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা প্রয়োজন মতো এরপরে দেওয়া হয়েছে পেঁয়াজ ভেজে রাখা যেটা আমরা বেরেস্তা বলে থাকি এরপরে দিয়ে দিয়েছি মিঠা আতর এই মিঠা আতরের ফ্লেভারটা অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হবে এরপরে কেওড়া জল দিয়ে দিয়েছি এক চামচ মতো এবং দিয়ে দিয়েছি গোলাপ জল এক চামচ মতো এই সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে চামচ বা হাতের সাহায্যে আপনারা যে কোনো উপায়ে কিন্তু এটা ভালো করে মেখে নিতে পারেন তবে অবশ্যই এটাকে মেখে পাঁচ মিনিটের জন্য আগে রেস্টে রেখে দেবেন এবং তারপরে আমি পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি আমি এখানে দু কাপ মতন চাল নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপরে একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এবং তারপরে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আমি তিন টেবিল চামচ তেল ইউজ করেছি তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু অবশ্যই আপনারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন তাই আলুটা মাস্ট দিতেই হবে প্রয়োজন মতন হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে মাত্র দশ মিনিটেই যদি এই সুপার স্পেশাল বিরিয়ানিটা রেডি করে নিতে চান তাহলে আমার স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আলুর সাথে মাংসটাকে মিশিয়ে নেবার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিয়েছি সানরাইজ শাহি গরম মশলা এই সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এবং যতক্ষণ না মাংসের গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে যেতে হবে হাই ফ্লেমে দেখুন কষানো শুরু হয়ে গেছে শুধুমাত্র তেলটা ছাড়ার অপেক্ষা কিছুক্ষণ পরে পরে শুধুমাত্র নেড়ে যেতে হবে যাতে করে মাংসটা ড্রাই হয়ে যায় এবং তেল ছেড়ে যায় এর মধ্যে থেকে দেখুন মাংসটা অলরেডি তেল ছেড়ে গেছে এরপরে রাইসটা যেটা জল ঝরিয়ে রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই স্টেপটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এর পরে যে জলটা ইউজ করব সেই জলটা পরিমাপ মতো দিতে হবে না হলে কিন্তু বিরিয়ানিটা একেবারেই পারফেক্ট হবে না এবং জলটা বেশি থাকলে এটি কিন্তু জোলোজলো হয়ে যাবে দেখুন চালটা আমি এর উপরেই দিয়ে দিয়েছি এর আমি ওভেনটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবার সাজানোর পালা চালটা দেওয়ার পরে উপর থেকে একটু পেঁয়াজের ভাজা দিয়ে দিয়েছি যেটা বেরেস্তা বলা হয় দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং তারপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলা পরিমাণ মতন দেবেন খুব বেশি দিলে এর ফ্লেভারটা বেশি হয়ে যাবে দিয়ে দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা এবং জল দিয়েছি চালের মাপের থেকে ডবলের একটু কম আমি দু কাপ মতন চাল নিয়েছিলাম এখানে চার কাপের থেকে আমি একটু কম নিয়ে নিয়েছি জল জল আর দুধের পরিমাণটা চার কাপের থেকে কম নেওয়া হবে এরপরে দিয়ে দিয়েছি দু চামচ মতন ঘি যেভাবে বিরিয়ানি সেট করার পরে দমে বসিয়ে দেয় ঠিক একইভাবে আমি ওভেনটাও অন করে দিলাম এবং এই প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিলাম একটা হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং রেডি হয়ে যাবে আজকে আমাদের সুপার স্পেশাল ইনস্ট্যান্ট এই প্রেশার কুকার বিরিয়ানি দেখে আশা করি বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে আর হ্যাঁ বন্ধুরা খেতেও হয়েছে অসম্ভব টেস্টি হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট এই প্রেশার কুকার বিরিয়ানি যেটি বাইরে গিয়ে খাওয়ার ঝক্কিকে অনেকটাই সামাল দিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন সঙ্গে দেবেন বেল বাটনটি যাতে আমার রেসিপির নোটিফিকেশানগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল মুন উইথ মমস ফলো করতে একেবারেই ভুলবেন না আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে